দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি বিজনেস রিপোর্টে। আগামী মার্চে ঢাকায় শুরু হবে পাতাল রেলের নির্মাণ কাজ, নকশা আর জরিপের কাজ শেষ। হিসেবের মারপেচে বরাদ্দ বাড়লেও সামাজিক নিরাপত্তায় প্রকৃত ব্যয় কমে গেছে, ব্যয় কমেছে দরিদ্র বান্ধব কর্মসূচিতে। পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী বিমা খাতের শেয়ারের দর, বিনিয়োগে সতর্কতার পরামর্শ, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আগামী বছরের মার্চে ঢাকায় পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হবে। এরই মধ্যে নকশা ও জরিপের কাজ শেষ হয়েছে, চলছে পরামর্শক নিয়োগের কাজ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ সময় জানানো হয় উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত চলমান মেট্রো রেলের নির্মাণ কাজ 85% শেষ হয়েছে, আগামী বছরের জুনে শুরু হবে যাত্রী পরিবহন। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বিমানবন্দর থেকে নতুন বাজার হয়ে কমলাপুর পর্যন্ত রেলপথ হবে মাটির নিচ দিয়ে। নতুন বাজার থেকে সংযুক্ত হয়ে এর একটি অংশ যাবে পূর্বাচলে, যেটি এমআরটি লাইন ওয়ান নামে পরিচিত। এর মোট দৈর্ঘ্য 31 কিলোমিটারের কিছু বেশি। শিগগিরই যার অবকাঠামো নির্মাণের কাজ শুরু করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল। এটা যে বিস্তারিত স্টাডি, সার্ভে এবং বেসিক ডিজাইন, এটা আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমাদের ডিটেইল ডিজাইনের কাজ, এটা 72% শেষ হয়েছে। আমাদের ভূমি অধিগ্রহণের কাজ, এটা 74% আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের জন্য আমরা ইউআই ইতিমধ্যে আহ্বান করেছি এবং এটা এখন জাইকার সম্মতির জন্য এটা প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি যে দরপত্র দাখিলের 6 মাসের মধ্যেই আমরা এটার কাজ শুরু করতে পারব। 6 মাস মানে মার্চ মাসের আগে না, 22 সালের মার্চে, এটাই আমাদের প্রত্যাশা এখন পর্যন্ত। এমআরটি লাইন ওয়ানে ট্রেন চলবে 25টি, প্রতিটি ট্রেনে কোচ থাকবে 8টি করে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে এই পথে দৈনিক 8 লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে তাদের সময় লাগবে প্রায় 25 মিনিট, আর পূর্বাচল যেতে সময় লাগবে 21 মিনিটের মতো। 2026 সালের মধ্যে রেলপথটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কটা আমরা একদিকে আমরা বিমানবন্দর থেকে কমলাপুর দিকে এক আসতে থাকবো এবং আরেক দিকে আমরা কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যেতে থাকব এবং মাঝামাঝি পয়েন্টে আমরা আরেকটা জায়গা থেকে কাজ শুরু করব এবং সেখান থেকে আমরা দুই দিকে যেতে থাকব। একইভাবে আমাদের যে পূর্বাচল রুটটা আছে, পূর্বাচল রুটটাও কাজটা আমরা একই সঙ্গে শুরু করে দিব। অর্থাৎ 4টা জায়গা থেকে আমরা একসাথে কাজ শুরু করব, যার জন্য আমরা যে আমাদের টার্গেটটা যেটা আছে, যে অংশটুকু আমরা পিছিয়ে গিয়েছি সেই অংশটুকু আমরা এখনো নিশ্চিত যে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারব। এমআরটি লাইন 6 এর কাজও সম্পূর্ণ হয়েছে 65% মতো। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে 85% বেশি। চলমান রয়েছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের কাজ। এক বছরের মধ্যে উত্তরা আগারগাঁও রুটে যাত্রী চলাচল শুরু করতে চায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। একটা ট্রেন আসার পরে এই ট্রেনটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার জন্য 1 বছর সময়ের প্রয়োজন হয় সর্বোচ্চ। আমরা মনে করি যে আগামী জুন মাসের ভিতরে প্রথম অংশে এটা চলাচল করা হয়তো সম্ভব হবে। মেট্রো রেলের ভাড়া কত হবে তা নির্ধারণে তথ্য বিশ্লেষণের কাজ চলমান রয়েছে বলে জানায় ডিএমটিসিএল। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সরকারি কর্মচারীদের অবসর ভাতা, সঞ্চয়পত্রের সুদ এবং কৃষির ভর্তুকি বাদ দিলে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তায় প্রকৃত বরাদ্দ বেড়েছে মাত্র 1,848 কোটি টাকা, যা মোট বরাদ্দের 2.9%। দীর্ঘদিন ধরে মাথাপিছু ভাতার পরিমাণ না বাড়ায় সুবিধাভোগীদের প্রকৃত সহায়তাও কমে গেছে, ব্যয় কমেছে দরিদ্র বান্ধব বেশ কিছু কর্মসূচিতে। সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় একজন দরিদ্র বয়স্ক মানুষ মাসে 500 টাকা ভাতা পান সরকারের কাছ থেকে, 2017 সালের পর যা বাড়েনি 1 টাকাও। সিপিডির বিশ্লেষণ বলছে গেল 5 বছরে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে বর্তমানে এর প্রকৃত মূল্যমান দাঁড়ায় 383 টাকা। দীর্ঘদিন ভাতার অঙ্ক বৃদ্ধি না করায় অন্য সব কর্মসূচিতেও প্রকৃত সহায়তা কমছে দরিদ্র মানুষগুলোর, বিষয়টি উপেক্ষিত এবারের প্রস্তাবিত বাজেটেও। ভারতে আপনি দেখেন যে এই যে টাকা আমরা 500 টাকা দিচ্ছি, সেটা যদি 80 বছরের নিচে হয় তাহলে তারা ওখানে দেয় 720 টাকা, আর যদি ওনার 80 বছরের বেশি হয় তাহলে ওনাকে দেয় 1,200 টাকা, মানে বাংলাদেশি টাকায়। তাহলে ভারতের চেয়ে যদি আমার মাথাপিছু আয় বেশি হয় তাহলে তো অবশ্যই আমার
এই মানুষগুলোর 800-900 টাকা করে পাওয়ার কথা ছিল, আর যদি আরো বয়স্ক যারা আছেন তারা 1,500 টাকা করে পাওয়ার কথা ছিল। তাহলে আয় বাড়বে কিন্তু গরিবের হিসাব বাড়বে না, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শুধু মাথাপিছু বরাদ্দই নয়, সামাজিক সুরক্ষার আওতায় যে 24টি কর্মসূচি পরিচালিত হয় এর 14টিতে ব্যয় কমানো হয়েছে এবারের বাজেটে। এর মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ কমেছে প্রায় 49 ভাগ, কাজের বিনিময়ে টাকা কর্মসূচিতে কমেছে 34 ভাগ, আশ্রয়ণ প্রকল্পে ব্যয় কমানো হয়েছে অর্ধেকের বেশি, এডিপির বাইরে থাকা গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ব্যয় কমেছে 20 ভাগের বেশি। যে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম এবং আমাদের অন্যান্য উন্নয়নমূলক প্রোগ্রামকে আমরা আসলে আলাদাভাবে দেখতে পারবো না। আমি যদি শুধু সোশ্যাল সেফটি নেটের যদি আমি বরাদ্দ দেখি, আমার এমনও হতে পারে যে এটা ডাবল করে দিই, কিন্তু একটা জায়গায় আমি একটা প্রবলেমকে অ্যাড্রেস করছি আর আর 10টা প্রবলেম অন্য জায়গায় উন্নয়নমূলক বরাদ্দের কারণে হচ্ছে না, সেটা যদি হয় তাহলে এই সেফটি নেটের অর্থ বরাদ্দ খুব কার্যকর হবে না। সব মিলে প্রস্তাবিত বাজেটে 11,500 কোটি টাকা বাড়িয়ে 1,07,614 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই খাতে। তবে এর মধ্যে সরকারি কর্মচারীদের অবসর ভাতা, সঞ্চয়পত্রের সুদ এবং কৃষির ভর্তুকি বাদ দিলে প্রকৃত বরাদ্দ মাত্র 66,045 কোটি টাকা, বেড়েছে মাত্র 1,848 কোটি। প্রণোদনাকে সোশ্যাল সেফটি নেট বলা হয়, সোশ্যাল সেফটি নেটের ভিতর পেনশন ঢুকিয়ে তার সাথে মুক্তিযুদ্ধ ভাতা ইত্যাদি মিলিয়ে প্রথম শুভঙ্করের ফাঁকি হলো, এটা যা না তার চেয়ে অনেক বেশি বলা হয়, এটা যেটা সংজ্ঞাতে পড়ে না, যেই অনুপাতে তাদের পাওয়ার কথা সেই অনুপাতে তারা পান না, এটা হলো দ্বিতীয় ফাঁকি। আর তৃতীয় ফাঁকি হলো যেটা দেওয়া হয় সেটাও কিন্তু তারা পায় না, ওখানেও অনুপ্রবেশকারীরাও আছে, আবার অনেক ক্ষেত্রে এখানে বাস্তবায়নের সমস্যা রয়ে গেছে। কোভিড এর কারণে আয় হারানো এবং নতুন দরিদ্র মানুষগুলোকে সামাজিক সহায়তার আওতায় নিয়ে আসা এবং নগদ সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায়। শীতকালীন এই বাজেটে সামাজিক নিরাপত্তা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষিরা, এতে বাজারে পড়ে গেছে দাম, উঠছে না উৎপাদন খরচ। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদেশের বাজারের চাহিদাকে কেন্দ্র করে পুরো জেলায় মরিচের আবাদ হলেও ঘিওর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় মরিচের চাষ হয় বেশি। ইউরোপ, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এখানকার উৎপাদিত মরিচ রপ্তানি করা হতো, কিন্তু করোনার কারণে গেল 2 বছর ধরে কাঁচা মরিচ রপ্তানি বন্ধ থাকায় বিপাকে কৃষকেরা, উৎপাদন খরচই উঠছে না তাদের। এই লকডাউনের কারণে মনে করেন লোকজনের মানে ব্যাপারীরা কিনতে সাহস পায় না, 25 টাকাও যদি থাকে তাহলে এটা মানে ই থাকে আর কি, যে আশা বাসা থাকে যে কিছু পয়সা হবে, কিন্তু 25-এর নামে আসলে পরে আমাকে আর মানে ই থাকে না। পরশুদিন 5 টাকা করে বেঁচেছে, উঠাই না কই দিছে, যে নিজে যে কটা উঠাইছে ওই কটার টাকাই রয়েছে, আর যদি মানুষ যে উঠাইছি সেটি তাকই দিয়ে দিছি। 5 টাকা 6 টাকা কেজি বেঁচে এবং তুলাইতে 5 টাকা কেজি নেয় এবং গাড়ি ভাড়া আছে, তাহলে আমাদের কি করে বসাইব। কাঁচামরিচ সংরক্ষণে কোল্ড স্টোরেজের দাবি কৃষক ও ব্যবসায়ীদের। মরিচের দাম তো বর্তমানে খুবই কম, 2 দিন আগে 5 টাকা কেজি মরিচ ছিল, তাতে গ্রাসের হলো 2 টাকা কেজিতে লস হয়েছে। গত 2 বছর আগেও আমাদের এই আমার এই আড়ত থেকেই আমি কমপক্ষে 7 থেকে 8 টন মরিচ দিছি। সরকার যদি এই এই সিজনে রপ্তানি করতো কিংবা এভাবে বাজারজাত করার জন্য মজুত করে রাখার জন্য প্রক্রিয়া ব্যবস্থা নিত, তাহলে আমাদের কিছু আয় করা সম্ভব হইতো। বাজারে কাঁচা মরিচের দামের কথা স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষি পণ্য যেগুলোকে কনজামশন করা যায় না সেগুলোকে যদি স্টোরেজ ফ্যাসিলিটিস ডেভেলপ করা যেত, এই জন্য আমি মনে করি যে সরকার যেমন এই বিষয়টা নিয়ে ভাবতে পারে, পাশাপাশি যারা সামর্থ্যবান আছেন অর্থাৎ যারা শিল্পপতি বা এই জাতীয় যারা আছেন তাদেরও আগিয়ে আসুন। জেলায় এবছর 3,908 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা থেকে 7,700 টন মরিচ উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজার লেনদেনে ধারাবাহিকভাবে বাড়ছে বিমা খাতের কোম্পানির শেয়ারের দর, স্পন্সর ডিরেক্টরদের 60 ভাগ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আর এজেন্ট কমিশন বন্ধ করার ঘোষণায় দাম বাড়ছে এসব কোম্পানির বলে বলছেন বাজার বিশ্লেষকরা। তবে এ খাতের বেশ কিছু কোম্পানির দাম বাড়ছে অস্বাভাবিক হারে, এসব ক্ষেত্রে বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ বিনিয়োগ বিশ্লেষকদের। হিরজুন মিরার রিপোর্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আর মিউচুয়াল ফান্ডের সংখ্যা 414টি, যার মধ্যে বিমা খাতের প্রতিষ্ঠান আছে 50টি। চলতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে বাড়ছে বিমা খাতের এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষণ বলছে, 5 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বিমা খাতের 46টি প্রতিষ্ঠানের দর বেড়েছে গড়ে 76.5%। দেখেন, ইনস্যুরেন্স সেক্টরে কিন্তু কয়েকটা মৌলিক চেঞ্জেস আসছে, যেটা আপনারা সবাই জানেন। এক নম্বর হলো যে ওদের যে কমিশনের বিষয়টা 15% ফিক্স করে দিয়েছে, যেটা আগে 75% পর্যন্ত দিয়ে দিত, ওখানে একটা ইনকাম জেনারেট হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে যে লো পেড আপ, পেড আপ ছোট, পেড আপের সকল ইন্স্যুরেন্স কোম্পানির পেড আপ গুলো খুব ছোট। তৃতীয় যেটা হয়েছে সেটা হলো যে ইড্রা ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করে দিয়েছে, যে তিনটা ব্যাংকে ইন্স্যুরেন্সের সকল কার্যক্রম তিনটা ব্যাংকের মাধ্যমে হতে হবে, তো ওখানে একটা চেক এন্ড ব্যালেন্স হয়েছে। এই তিনটা বেসিক কারণ। দর বৃদ্ধির এই দৌড়ে স্বস্তির পাশাপাশি শঙ্কাও দেখছেন বাজার বিশ্লেষকরা, কেননা বেশ কিছু প্রতিষ্ঠানের দর বাড়ছে অস্বাভাবিকভাবে। ডিএসইর তথ্যে দেখা যায়, 31 মে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল 17 টাকা, 358 ভাগ বেড়ে 10 জুন প্রতিষ্ঠানটির শেয়ারের দর দাঁড়িয়েছে 78 টাকায়। গ্লোবাল ইন্স্যুরেন্সের 30 টাকার শেয়ার গত 3 মাসে 137 ভাগ বেড়ে হয়েছে 71.70 টাকা। একইভাবে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের 50 টাকার শেয়ারের দাম 3 মাসে বেড়েছে 56 ভাগ। অস্বাভাবিক দর বৃদ্ধির এ তালিকায় রয়েছে আরও একাধিক প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, বিমা খাতের প্রতিষ্ঠানগুলো স্বল্প মূলধনী, ফলে এসব শেয়ার নিয়ে বাজার কারসাজির সুযোগ বেশি, তাই সতর্ক থাকতে হবে বিনিয়োগকারীদের। অনেক সময় দাম যতটা বাড়া দরকার তার থেকে আরো অনেক বেশি বেড়ে যায়, আবার দাম কারেকশন হওয়া যতটা দরকার তার থেকে কারেকশন অনেক বেশি হয়ে যায়। তো এখানে একটা ওভার রিয়াকশন ইন বোথ সাইডেই হওয়াটা খুব কমন একটা ফেনোমেনা। তো এই ক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দাম যতটা বৃদ্ধি পেয়েছে, এখানে বিনিয়োগকারী সবসময় উচিত সেটা বুঝে শুনে বিনিয়োগ করা, জানা যে এখানে এই পলিসিগুলোর কারণে যতটা দাম বাড়া উচিত তার থেকেও বেশি বেড়ে যাচ্ছে কিনা। তো যদি তার থেকে বেশি বেড়ে যেয়ে থাকে, তখন যদি সে বিনিয়োগ করে থাকেন, তখন এখানে একটা বড় ঝুঁকি থেকে থাকবে। তো এখানে কেস বাই কেস থাকে, প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির আর্নিং এ কতটা ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেটা সেই ইমপ্রুভমেন্টের জন্য কতটা প্রাইস হতে পারে সেটা বুঝেই বিনিয়োগ করা উচিত। বিমা কোম্পানি বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সাম্প্রতিক কিছু মন্তব্য এ খাতে শেয়ারের দামকে প্রভাবিত করেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আহ্বান জানিয়েছেন শেয়ারের দরের প্রভাব ফেলে এমন মন্তব্য থেকে বিরত থাকার। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6052-তে। মোট লেনদেন হয়েছে 1,847 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 107টির, কমেছে 237টির, আর অপরিবর্তিত রয়েছে 28টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কেট ওয়াজ ফ্ল্যাট, ইন্ডেক্স পয়েন্টে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখতে পাইনি। টার্নওভার ভ্যালু ছিল অ্যারাউন্ড 1,800 কোটি টাকার মতো। তবে সবচেয়ে ভালো পারফর্মিং সেক্টরগুলোর মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর ছিল সবচেয়ে ডমিনেটিং। অন্যান্য সেক্টরগুলো যেমন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ওভারঅল মার্কেটের এই প্রিভেলিং সিচুয়েশনকে স্টেবল বলে আমাদের রিসার্চ মনে করে। 1,098 ক্যারেটের বিশাল এক হীরার সন্ধান মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়, যেটিকে বিশ্বের তৃতীয় বৃহৎ হীরা বলে দাবি করেছে দেশটি। যদিও এখনও বিশ্বের সবচেয়ে বড় হীরার খেতাব কুল্লিনার নামের 3,106 ক্যারেটের হীরার দখলে, যেটি 1905 সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 73 মিলিমিটার দৈর্ঘ্য, 52 মিলিমিটার প্রস্থ এবং 27 মিলিমিটার পুরু এক হীরার সন্ধান পেয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানা। দেশটির দেবসোয়ানা ডায়মন্ড কোম্পানি তাদের হীরার খনিতে 1,098 ক্যারেট ওজনের বিশাল এই হীরাটি পায়। বুধবার আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। We must thank God for it because it's millions of years of painstaking work and that's why it's rare and even the find is rare. So well done, thank you God and thank you Botswana Pulai. দেবসোয়ানার দাবি, তাদের উত্তোলন করা হীরার মধ্যে সবচেয়ে বড় এটি, একই সাথে বিশ্বের সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটি তৃতীয় বৃহৎ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় হীরার সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকায়। 1905 সালে দেশটির প্রিমিয়ার ডায়মন্ড মাইনিং কোম্পানি কুল্লিনার নামের হীরাটি উত্তোলন করে, যেটি তখনকার $200,000 বেশি দামে দখল নেয় ব্রিটিশ রাজপরিবার। বংশ পরম্পরায় বর্তমানে হীরাটির স্বত্বাধিকারী রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপর 2015 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি উত্তোলন করে বতসোয়ানার লেসিডি লারোনা নামের হীরা উত্তোলনকারী প্রতিষ্ঠান, যেটি 2017 সালে $530,000,000 বিনিময়ে কিনে নেয় ব্রিটিশ জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ড। তবে এখন পর্যন্ত দেবসোয়ানার নতুন প্রাপ্ত হীরাটির মূল্য কত হতে পারে সে বিষয়ে এখনও কোনো হিসেব কষেনি বিখ্যাত হীরক বিপণন প্রতিষ্ঠানগুলো। আবার এটি বিখ্যাত হীরা বিপণন কোম্পানি DBR মাধ্যমে বিক্রি হবে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।